দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আমরা ব্যাকরণের দ্বিতীয় ক্লাসে আজকে আলোচনা করব সমাসের প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। আজকে আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব এই শব্দটির দুটি অর্থ, একটা বিবাদ বা ঠিক বিপরীত অর্থ মিলন, মানে একই শব্দের একবার বিবাদ অর্থ আর একবার মিলন অর্থ। তবে এই সমাসে আমরা মিলন শব্দটি এখানে প্রযুক্ত হতে দেখব, মানে এখানে মিলন শব্দটি গ্রাহ্য। যদি আমরা দ্বন্দ্ব সমাসকে তার সংজ্ঞা নিরূপণ করি তাহলে কি বলবো, না যে সমাসে দুই বা তার বেশি পদ মিলিত হয় এবং প্রত্যেকটি সমসমানের সমসমান পদের অর্থ সমাসবদ্ধ পদে গিয়ে অক্ষুণ্ণ অবস্থায় থাকে, মানে দুটোর অর্থই বজায় থাকে, তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। যেমন ধরো ভালো এবং মন্দ দুটি শব্দ, সেই দুটি শব্দকে যে যদি সংযোজক অব্যয় দিয়ে যোগ করি তাহলে হবে কি না ভালো মন্দ। তাহলে সমসমান পদে এখানে ভালো এবং মন্দ দুটি বিপরীত শব্দ, কিন্তু সমাসবদ্ধ পদে গিয়ে ভালো এবং মন্দ দুটো বিপরীত শব্দের অর্থই সমানভাবে বজায় আছে। দ্বন্দ্ব সমাসের এই যে আমরা ও দিয়ে যোগ করলে করে একটা উদাহরণ দেখলাম, মানে ও মানে সংযোজক অব্যয় দিয়ে যে দুটো উদাহরণ একটা উদাহরণ দেখলাম, ঠিক একই রকম এই যোগ করার করতে গিয়ে আমরা কতগুলো প্রকারভেদ পাবো। যেমন ধরো পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, এরকম যদি উদাহরণ দেখি তাহলে দেখব ভাই ও বোন ভাই বোন, ভাই ও বিশেষ্য পদ, বোন ও বিশেষ্য পদ। আবার পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ, উদাহরণ ধনী ও গরিব, ধনী গরিব। আবার ন্যায় অন্যায়, যদি তোমরা নিজেরা বিশ্লেষণ করো দেখো ন্যায় অন্যায় ন্যায় অন্যায়। ঠিক একই রকম পূর্বপদ ক্রিয়াপদ পরপদ ক্রিয়াপদ, এরকম উদাহরণ দেখা ও শোনা, দেখাও ক্রিয়াপদ শোনাও ক্রিয়াপদ, দুটো মিলে কি হলো না দেখাশোনা। হারি জিতি, হারি ও জিতি হারি জিতি, দুটো সর্বনাম পদ, পূর্বপদ সর্বনাম পদ পরপদ সর্বনাম পদ। তুমি ও আমি, তুমি আমি, যোগ করলে কি হবে তুমিও সর্বনাম পদ আমিও সর্বনাম পদ, যোগ করলে কি হচ্ছে তুমি আমি। ঠিক একই রকম যে ও সে যে সে, এরকম তোমরা অনেক উদাহরণ পাবে। আবার কিছু উদাহরণ পাবো সমার্থক বা প্রায় সমার্থক মিলনে দ্বন্দ্ব, যেমন ধরো চিঠি ও পত্র, চিঠিপত্র। এই যে চিঠি আর পত্র দুটি শব্দের অর্থ প্রায় একই, হাট ও বাজার, হাট বাজার, হাটের শব্দ হাট শব্দের অর্থ এবং বাজার শব্দের অর্থ প্রায় একই। আবার দুটো বিপরীত অর্থযুক্ত শব্দের মিলনেও দ্বন্দ্ব হবে, যেমন ধরো পাপ পুণ্য, পাপ পাপের বিপরীত পুণ্য, তাহলে পাপ ও পুণ্য পাপ পুণ্য শব্দগুলো বিপরীত অর্থ বিপরীত, শত্রু মিত্র, শত্রু ও মিত্র শত্রু মিত্র। আবার বহু পদের সমন্বয়ে দ্বন্দ্ব, মানে দুইয়ের বেশি পদ, আজ কাল ও পরশু, আজকাল পরশু, আজ কাল ও পরশু, আজকাল পরশু, স্বর্গ মর্ত ও পাতাল, স্বর্গ মর্ত পাতাল। আবার দেখো আবার একটা ভাগ আমরা পাবো অলোভ দ্বন্দ্ব, কীরকম অলোভ শব্দটার অর্থ হচ্ছে বিভক্তি লোপ পায় না, তাই অলোভ। সমসমান পদের বিভক্তি সমাসবদ্ধ পদে গিয়ে
লোপ পায় না, অবিকল থেকে যায়। যেমন ধরো ঘরেও বাইরে, ঘরে বাইরে, এখানে এ বিভক্তি উভয় দিকেই বজায় আছে। মায়ে ও ঝিয়ে, মায়ে ঝিয়ে, মা ঝি নয়, মায়ে ও ঝিয়ে বাম দিকেও বিভক্তি আছে, ডান দিকেও বিভক্তি আছে, লোপ পায়নি। সর্বশেষ আমরা দ্বন্দ্ব সমাসের আরেকটি ভাগ আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। এটা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে। সমস্যমান পদগুলির একটি মাত্র প্রধান পদ, মানে সমস্যমান পদে যদি দুই বা তিন বা চার এরকম পদ থাকে, তাহলে সমস্যমান পদগুলির একটি মাত্র প্রধান পদ দিয়ে অন্য পদগুলির অর্থকে বোঝানো হবে, আর সমাসবদ্ধ পদটা বহু বচন আনতে হবে। যেমন তুমি, সে ও আমি, আমরা, বাবা, কাকা ইত্যাদি, মানে বাবারা, এরকম আরো উদাহরণ আমরা পাব। দেখো দ্বন্দ্ব সমাসের যে আলোচনাগুলো করলাম তার বাইরে কিছু ব্যতিক্রমী উদাহরণ আমরা পাব। যেমন ধরো জায়া ও পতি, আমরা যদি এই ব্যাস বাক্যটাকে সমাসবদ্ধ পদে নিয়ে যাই, পাবো তার অর্থ হচ্ছে দম্পতি। কুশি ও লব, কুশ ও লব যদি সমাসবদ্ধ করো হবে, কুশলভ নয়, কুশীলভ। আবার মনে রাখতে হবে অপেক্ষাকৃত পূজনীয়, মানে যে বেশি পূজ্য দুজনের মধ্যে, বা সম্মানিত, মানে দুজনের মধ্যে যে বেশি সম্মানিত, বা সামান্য অল্পস্বরযুক্ত পদ, অল্পস্বরযুক্ত এমন পদ, অল্পস্বর মানে অল্পস্বরবর্ণ যুক্ত এমন পদ, এবং স্ত্রীলিঙ্গ পদ, এগুলো প্রায়ই আগে বসে। যেমন ধরো গুরু শিষ্য, গুরু আর শিষ্যের মধ্যে পূজনীয় কে বেশি? শিষ্য গুরু, এই গুরু আগে বসেছে। আবার মাতা পিতা, স্ত্রীলিঙ্গ পদ মাতা, এই জন্য মাতা আগে বসেছে। আবার কিছু ব্যতিক্রমও আছে যে স্ত্রীলিঙ্গ মানে আগে বসে এমনটা নয়। যেমন ধরো হর ও গৌরী, হর গৌরী, এই যে হর আগে পুংলিঙ্গ পরে স্ত্রীলিঙ্গ, গৌরী ভাই বোন, আগে পুংলিঙ্গ পরে স্ত্রীলিঙ্গ, ভাই পুংলিঙ্গ বোন স্ত্রীলিঙ্গ, এভাবে কিছু ব্যতিক্রমও আমাদের খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। এবার আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। কর্মধারয় এই শব্দটিকে ব্যাসবাক্য করলে দাঁড়ায় যে করে অর্থাৎ কর্ম, সেই ধরে অর্থাৎ ধারয়। এই ব্যাসবাক্যের মধ্যেই কর্মধারয়ের অর্থটি পরিষ্কার। আর কি না, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। একটা উদাহরণ দিই, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে নীল যে আকাশ, নীল আকাশ, নীল আকাশ বললে আকাশকেই বোঝায়, মানে পরপদ আকাশ, এই আকাশেরই প্রাধান্য পাচ্ছে। ঠিক এইরকম বিশ্লেষণ করলে আমরা দেখব যে এই যে নীল যে আকাশ, পূর্ববদ নীল বিশেষণ, পরপদ আকাশ বিশেষ্য। তো এরকম কর্মধারয় সমাসের পূর্বপদ পরপদের পদ অনুযায়ী কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ, এরকম পদের যুগেই কর্মধারয় সমাসগুলো হয় পাঁচ প্রকার। প্রথমত সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। সাধারণ কর্মধারয়, উদাহরণ দেখো মহান যে রাজা, মহারাজা,
কতগুলি কতগুলি পদের ক্ষেত্রে পূর্ব নিপাত হয়। আচ্ছা, মহান যে রাজা, বোঝা গেল তো? মহান যে রাজা পূর্বপদ কি? বিশেষণ পদ, পরপদ, বিশেষ পদ। আর কতগুলি পদের ক্ষেত্রে পূর্ব নিপাত হয়, অর্থাৎ সমাস নিষ্পন্ন হওয়ার পর ব্যাসবাক্যের পূর্বপদ পরপদের পরে বসে, পূর্বপদ আগে বসে, কোথায়? সমাসবদ্ধ পদে গিয়ে। যে মহান রাজা, মহারাজা, মহান, মহাটা আগে বসেছে, রাজাটা পরে বসেছে, কিন্তু কতগুলো পদের ক্ষেত্রে পূর্ব নিপাত হয়, অর্থাৎ পূর্বপদ পরে বসছে, পরপদ আগে বসছে। সিদ্ধ যে আলু, দেখো সিদ্ধ আলু নয়, আলু সিদ্ধ, মানে আলুটা পরপদ সমাসবদ্ধ পদে গিয়ে কিন্তু সেটা আগে চলে এসছে, সিদ্ধটা পরে চলে গেছে। ঠিক এরকম আরেকটি ভাগ আমরা পড়ব মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় মানে কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করতে গিয়ে মধ্যবর্তী যে অবস্থিত, মধ্যে অবস্থিত যে ব্যাখ্যামূলক পদটি, মধ্যপদটি, সেটা লোপ পাবে। উদাহরণ দিলে পরিষ্কার হবে। সিংহ চিহ্নিত আসন, দেখো সিংহ পূর্বপদ, আসন পরপদ, চিহ্নিত মধ্যপদ। তাহলে এই মধ্যপদ চিহ্নিত সমাসবদ্ধ পদে দেখো নেই, সিংহাসন এর মধ্যে চিহ্নিত শব্দটা নেই। যেমন যদি তোমরা আলোচনা করো এরকম পাবে, পলান্ন, পল মিশ্রিত অন্ন, পলান্ন। রেল চলার জন্য নিমিত্ত লাইন, রেল লাইন, এরকম অনেক উদাহরণ তোমরা পাবে। এরপর আমরা আলোচনা করব উপমান, উপমিত, রূপক কর্মধারা। একসঙ্গে তিনটে সমাস লেখার কারণ তোমাদের আলোচনা করলে বুঝতে পারবে, তিনটি সমাসেই কি হয় না, তুলনা বা সাদৃশ্য হয়। সাদৃশ্য কাদের মধ্যে হবে? দুটি বস্তুর মধ্যে হবে, দুটি ব্যক্তির মধ্যে হবে। তাহলে এখানে দুটি বস্তুর তুলনা বা সাদৃশ্য কল্পনা করা হয়। ধরো দুটি বস্তুর মধ্যে একটি ক এবং অপরটি খ। যদি বলি ক বস্তুটি খয়ের মতো ভারী, তাহলে তোমরা কার সঙ্গে কাকে তুলনা করা হবে বুঝতে পারছো? ক বস্তুটি খয়ের মতো ভারী, তাহলে ক বস্তুকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? না খয়ের সঙ্গে। এখানেই মনে রাখতে হবে যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করছি? ককে। তাহলে ক হবে উপমেয়, যাকে তুলনা করা হবে সে হবে উপমেয়। এখানে ক উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় সে হবে উপমান। তাহলে এখানে খ হচ্ছে উপমান। এই যে দুটির মধ্যে যে বৈশিষ্ট্যটি নিয়ে তুলনা করা হলো, বৈশিষ্ট্যটা কী গো? ভারী। সেই ভারী, এই ভারী হলো সাধারণ ধর্ম। তাহলে মনে রাখতে হবে ক তে উপমা, উপমেয়, খ তে উপমান, এই দুটো তো অবশ্যই, তার সঙ্গে মনে রাখতে হবে সাধারণ ধর্ম। আর কি না, ক এবং খয়ের তুলনার সময় মতো শব্দটি ব্যবহার করা হয়েছে। দেখো ক এর মতো, ক বস্তুটি খয়ের মতো ভারী, তাহলে মতো শব্দটি লেগেছে। এই মতো শব্দটি হচ্ছে সাদৃশ্যবাচক পদ। এগুলো থাকলে তবে আমরা উপমান, উপমিত এবং রূপকর্মধারয়ের মধ্যে, ধারয়ের সমাসের মধ্যে প্রবেশ করতে পারব। দেখো এই ধারণাটাকে মাথায় রেখে আমরা কী কী? উপমান, উপমেয়, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক পদ, এই ধারণাটাকে মাথায় রেখে আমরা প্রথম আলোচনা করি উপমান কর্মধারায়। সংজ্ঞাতে কী বলবো না, উপমানবাচক পূর্বপদের সঙ্গে, উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হলে উপমান কর্মধারায়। তাহলে কি একটা জিনিস দেখতে পাচ্ছ, যে এখানে উপমান আছে, সাধারণ ধর্ম আছে। বজ্রের ন্যায় কঠিন,
বজ্র কঠিন। কাকে তুলনা করা হচ্ছে? নেই। আছে বজ্রের মতো কঠিন কি? নেই, তাকে তার কথা বলা নেই। তাহলে যাকে তুলনা করা হচ্ছে সে নেই, কে আছে? না, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে আছে, সে যার সঙ্গে তুলনা করা হয় সে কে? না, উপমান। তাহলে বজ্রের এখানে উপমান, বজ্র এখানে উপমান, বজ্রের ন্যায় কি না কঠিন? কঠিনটা কি গো? ভারী, হালকা, কঠিন, নরম, লম্বা, ছোট, বেটে, এগুলো কি? একটু আগেই দেখো লেখা আছে সাধারণ ধর্ম। তোমার সংজ্ঞাতে কি বলা আছে? উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদে। দেখো কঠিন হচ্ছে এখানে সাধারণ ধর্ম এবং অবশ্যই এটা পরপদ, পদের সমাস হলে সমাসবদ্ধ পদ কি হচ্ছে? না, বজ্র কঠিন। এবং দেখতেই পাচ্ছ নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, কালো রঙে লেখা আছে, উপমেয় অনুপস্থিত থাকবে। ঠিক একই রকম তোমরা কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল, শশব ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত, কাজল কালো, কাজলের ন্যায় কালো, প্রত্যেকটিতে দেখবে উপমেয় অনুপস্থিত। তাহলে উপমান কর্ম তারের সময় আসে, উপমান থাকবে, সাধারণ ধর্ম থাকবে, সাদৃশ্যবাচক পদ থাকবে, সাদৃশ্যবাচক পদ থাকবে। এবার দেখো উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায় সমাসে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হবে। উপমেয়বাচক পূর্বপদ, তোমরা ওই যে চারটে জিনিস মাথায় ঢোকাতে হবে, প্রথমে বলেছিলাম উপমেয় মানে যাকে তুলনা করা হয়, উপমান মানে যার সঙ্গে তুলনা করা হয়। এখানে দেখো পুরুষ সিংহের ন্যায়, কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে। তাহলে যাকে তুলনা করা হচ্ছে সে উপমেয়, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? না, সিংহের সঙ্গে। তাহলে সিংহটা হচ্ছে উপমান, ন্যায় মতো এগুলো সাদৃশ্যবাচক শব্দ, ন্যায়টা সাদৃশ্যবাচক শব্দ। তাহলে কি দেখলাম? উপমেয় থাকবে, উপমান থাকবে, সাদৃশ্যবাচক শব্দ থাকবে, কিটা নেই গো? সাধারণ ধর্ম নেই। তার মানে এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। তবে সাধারণ ধর্মের উল্লেখ না থাকলেও সাধারণ ধর্মের অর্থ কিন্তু আবাসিত হয়। পুরুষ সিংহের মতো আমরা ব্যাসবাক্য যদি করি আঁখি পদ্ম, আঁখি পদ্মের ন্যায় চাঁদ বদন, চাঁদ বদন চাঁদের ন্যায় ফুলকপি, কপি ফুলের মতো, এরকম উদাহরণ আমরা পাব। এবারে দেখো এই তুলনার করতে গিয়ে আরেকটি কর্মধারের সমাস দুইয়ের মধ্যে তুলনায়। আচ্ছা আচ্ছা, রূপকের আগে একটু এখানে বলে নেওয়া ভালো, ব্যতিক্রম আছে, পূর্বপদ উপমান, পরপদ উপমেয় হয়। কোথায়? উপমিত কর্মধারের সমাসে আমরা দেখছি পুরুষ সিংহের ন্যায়, আঁখি পদ্মের ন্যায়, বদন চাঁদের ন্যায়, কপি ফুলের ন্যায়, সব জায়গাতে দেখছি কি পূর্বপদ উপমেয় পরপদ উপমান, আবার কিছু ব্যতিক্রমও আছে পূর্বপদ উপমান পরপদ উপমেয়। যেমন ধরো সিংহ শিশু, সিংহের ন্যায় শিশু, সিংহের ন্যায় শিশু, কাকে তুলনা করা হচ্ছে? শিশুকে, শিশু উপমেয়। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সঙ্গে, সিংহ উপমান। দেখো উপমান আগে আছে, উপমেয় পরে আছে। ঠিক একই রকম চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ, ফটিক জল, ফটিকের ন্যায় জল, ওল কপি, ওলের ন্যায় কপি, এরকম উদাহরণ আমরা পাবো। আবার এই সাদৃশ্য বোঝা থেকে এখানে আমরা বলছিলাম যে কর্ম রূপক কর্মধারায় এখানেও সাদৃশ্য বোঝাবে, উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সাদৃশ্য কল্পনা করা হবে।
তবে সেটা অভেদ কল্পনা, মানে যে কল্পনাটা বাস্তবে প্রয়োগ বা বাস্তবে ঘটতে ঘটা অসম্ভব, তাকেই বলবো আমরা রূপক। এই যে অভেদ কল্পনা, মানে যা আমরা বাস্তবেও দেখতে পাবো না, কল্পনায় দেখতে পাবো, সেটা হচ্ছে অভেদ। আকাশ রূপ গঙ্গা, আকাশকে তুলনা করা হয়েছে গঙ্গার সঙ্গে। কাকে তুলনা করা হয়েছে? আকাশকে। আকাশ উপমেয় কার সঙ্গে? না, গঙ্গার সঙ্গে। গঙ্গা উপমান। আবার আকাশ গঙ্গা সমাসবদ্ধ পদ, আকাশ কি কোনোদিন গঙ্গা হয়ে যেতে পারবে? না, কখনোই পারবে না। এটা আমাদের অভেদ কল্পনা। বিষাদ সিন্ধু, শোকানল, প্রাণ পাখি, এ ধরনের উদাহরণ রূপকর্ম দেখ। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, শোকরূপ অনল, শোকানল, প্রাণরূপ পাখি। প্রাণ কি কখনো পাখির মধ্যে উড়ে যেতে পারে? না, প্রাণরূপ পাখি, প্রাণ পাখি, এরকম বেশ কিছু উদাহরণ আমরা খুঁজলে পাব। আজ এই পর্যন্ত। তাহলে আমরা আজকে বললাম দ্বন্দ্ব সমাস এবং তার ভাগগুলো, কর্মধারয় সমাস এবং তার ভাগগুলো। তোমরা এগুলোকে একাধিকবার ঘুরে ঘুরে দেখবে, খুব সহজ, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বারবার দেখার পর উদাহরণগুলো দেখবে এবং নিজেরা অনুশীলনী থেকে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজে পারছো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম পরের দিনের আলোচনা, তৎপুরুষ সমাস।